সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এই করোনার এই দিনগুলিতে আমরা সবাই ঘরে বসে আছি, দৃশ্যত একটা বন্দী জীবন আমরা যাপন করতেছি। এই সময় ঘরে থাকা খুব দুষ্কর, অনেক কষ্টকর, কারণ আমরা যারা প্রতিদিন বাইরে কাজ করে অভ্যস্ত, সারাদিন বাইরে থেকে অভ্যস্ত, তাদের পক্ষে এই ঘরে থাকাটা অনেক কষ্টের। কিন্তু কোনো উপায় নাই, কারণ করোনা নামক যে মহামারী সারা বিশ্বে বাংলাদেশেও আছে, যে বিস্তার লাভ করেছে, এর কোনো চিকিৎসা নেই। প্রতিরোধই একমাত্র চিকিৎসা। এই প্রতিরোধ করতে গেলে আপনাকে অবশ্যই ঘরে থাকতে হবে। ঘরে থাকতে গিয়ে আপনি বোর্ড হয়ে যাবেন, আপনার বোরিং লাগবে, আপনার খারাপ লাগবে, কিন্তু কী করবেন, আপনাকে সেটা মানিয়ে নিতে হবে। আপনার নিজের বাঁচার জন্য, আমাদের দেশের মানুষকে বাঁচানোর জন্য। সুপ্রিয় দর্শক, তাহলে ঘরে বসে আপনি কী করবেন? ঘরে বসে আপনি নতুন নতুন আইডিয়া সৃষ্টি করেন। আপনি যাদের বই পড়ার অভ্যাস আছে, আপনি জীবনের কর্মব্যস্ততার মধ্যে অনেক বই আপনি পড়তে পারেননি, সময় নেই। যেমন আমি একসময় প্রচুর বই পড়তাম, শরৎ সাহিত্য সব খুব প্রিয় ছিল, তারপরে রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ। ডাক্তারি করতে গিয়ে অনেক সময় অনেক পড়তে পারিনি, কিন্তু এই সময় সেগুলো পুষিয়ে নিচ্ছি। আপনারাও এরকম অনেক অজানা, মানে অনেকগুলো করা হয়নি কাজ, সময়ের অভাবে সেই কাজগুলো আপনি করে ফেলেন। যারা ইবাদত করতে পছন্দ করেন তারা প্রচুর ইবাদত করেন, যারা ধর্মীয় বই পড়তে পছন্দ করেন বিভিন্ন নবী রাসূলের জীবনী বা মহামানবের জীবনী পড়েন, তারপরে হচ্ছে যে যারা ইবাদত করতে পছন্দ করেন তারা প্রচুর ইবাদত করেন, যারা মুভি দেখতে পছন্দ করেন তারা প্রচুর মুভি দেখেন, আর যারা বিজনেস করছেন বিভিন্ন কারণে এখন ঘরের মধ্যে পাবেন, আপনার যে ব্যবসাটা করছেন সেটার পিটফল, মানে কী কারণে আপনার ব্যবসাটা এই অবস্থা, কী করলে আরও ভালো হতো, এ ধরনের প্ল্যান করেন, সময়টা কেটে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই অবস্থায় আপনার ছোটোখাটো সমস্যা হলে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন, আর কাউকে না পারেন। বাংলাদেশ সরকারের অনেকগুলো হটলাইন দেওয়া আছে, ওখানে আপনি ফোন করলে আপনাকে চিকিৎসা দিয়ে দেবে। তারপরও আপনি যদি মনে করেন যে না আপনার আরও পরামর্শ দরকার, যে কোনো পরামর্শের জন্য, যে কোনো রোগের জন্য আপনি আমাকে, আমার যে ফেসবুক পেজ আছে এই পেজে আপনি আপনার প্রবলেমটা বলে আপনার প্রবলেমের কয়েকটা ছবি পাঠিয়ে দেবেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনার চিকিৎসা দিয়ে দেবো। ফলে আপনার যে কোনো প্রবলেমের জন্য আপনি অনেক বাংলাদেশের অসংখ্য ডাক্তার, মানে আমি বলে শেষ করতে পারবো না, প্রায় সব ডাক্তারই অনলাইনে চিকিৎসা দিচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রি। ফলে আপনার যে কোনো প্রবলেম থাকবে আপনি আপনার পরিচিত কোনো ডাক্তারের অথবা বাংলাদেশ সরকারের বিভিন্ন নাম্বার দেওয়া আছে অথবা আমার এই ফেসবুক সাইটে আপনি আপনার প্রশ্ন করে রাখবেন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন এবং আপনার চিকিৎসাও পেয়ে যাবেন। ফলে ধৈর্য রাখবেন, রোগ হবেই মানুষের, সমস্যা থাকবেই, আমরা এই করোনা থেকে উত্তরণ করবো ইনশাল্লাহ, কিন্তু আমাদেরকে সবাইকে ঘরে থাকতে হবে। আমি আবারও যেটা বলছি যে আপনি আমাদের এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ঘরে থাকা, এবং ঘরে থাকা কোনো অবস্থাতেই আপনার জরুরি যদি কোনো খাদ্যের প্রয়োজন হয় অথবা জরুরি ওষুধের প্রয়োজন হয় তাহলেই আপনি শুধুমাত্র ঘরের বাইরে বের হবেন। ছোটোখাটো রোগ যেমন জ্বর, সর্দি, মাথা ব্যথা, শরীর ব্যথা, পায়খানার সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, গলা ব্যথা বা অন্য যে কোনো প্রবলেম, কারণ যে কোনো বিশেষজ্ঞ, আমি যেমন ধরেন স্কিন এবং হেয়ার স্পেশালিস্ট, কিন্তু আমি প্রথমে একজন MBBS ডাক্তার, আমাকে আগে MBBS ডাক্তারি পাশ করতে হয়েছে, তারপরে আমি বিশেষজ্ঞ হয়েছি। MBBS ডাক্তারি পড়তে গেলে একজন ডাক্তারকে সব রোগ সম্পর্কে, সব কমন রোগগুলো, সব রোগের বিশেষজ্ঞ না, সব কমন যে রোগগুলো আছে আমাদের, সেই কমন রোগগুলো সম্পর্কে তাকে অবশ্যই জানতে হয়। ফলে যে কোনো বিশেষজ্ঞ
উনি সাধারণ যে রোগগুলো আছে আমাদের সবার মধ্যে থাকে, আমাদের যে কমন রোগ, আমাদের দেশে ধরেন 100 জন রোগী আছে, 100 জন রোগীর মধ্যে 95 জন রোগীকে চিকিৎসা দেওয়ার সামর্থ্য যে কোনো MBBS ডাক্তার রাখেন, যে কোনো বিশেষজ্ঞ রাখেন। ফলে আপনার যে কোনো প্রবলেম হলে আমার এই সাইটে আপনি আমাকে মেসেজ দিবেন, আমি আপনার মেসেজের জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আবারও আহ্বান জানাচ্ছি যে আপনার যে কোনো প্রবলেম আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনার সেবার জন্য নিয়োজিত। আমাদের দেশে ডাক্তাররা অনেক প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা করে যাচ্ছেন। একজন যোদ্ধা যখন যুদ্ধ করেন তার যুদ্ধের অসংখ্য সরঞ্জাম লাগে, নাহলে সে যুদ্ধ করতে পারে না। একজন ডাক্তারের এই সময় চিকিৎসার জন্য যে দরকার, যে PPE বলা হয়, একটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই যে জিনিসগুলো লাগে সেগুলো অপ্রতুল। যারা সরকারি চাকরি করেন বেশিরভাগ ক্ষেত্রেই সাপ্লাই দেওয়া হয় না কর্তৃপক্ষ থেকে, যারা খুব জুনিয়র লেভেলে কাজ করেন তাদের পক্ষে এত দাম দিয়ে প্রতিদিন 1-3 হাজার টাকা দামের PPE কেনা সম্ভব না। ফলে অসংখ্য ডাক্তার বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, আর যদি 1 মাস এইভাবে ডাক্তার আক্রান্ত হতে থাকে তাহলে বাংলাদেশে চিকিৎসা দেওয়ার মতো কোনো ডাক্তার অবশিষ্ট থাকবে না। আপনার কোনো যদি রোগ থাকে, আপনি যদি হাসপাতালে যান, আপনার রোগের তথ্য ডাক্তারের কাছে গোপন করবেন না, কারণ ডাক্তার আপনার শত্রু না, ডাক্তার আপনার চিকিৎসার জন্য প্রস্তুত। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কোনো কোনো ডাক্তার হয়তো আপনার কাছে বেশি টাকা নিতে পারে, সেটা নিতে পারে, কিন্তু কোনো ডাক্তার কখনো চাবে না যে আপনার তার রোগী মারা যাক বা তার রোগী ভালো না হোক। ডাক্তার সবসময় চাবে যে তার রোগী যাতে ভালো হয়। হ্যাঁ, আমি বললাম যে মানুষের মধ্যে ভালো মন্দ সব ধরনের আসছে, ডাক্তাররাও মানুষ, ডাক্তারদের মধ্যে ভালো মানুষ আসছে, খারাপ মানুষ আসছে। যারা একটু খারাপ মানুষ তারা হয়তো আপনি চাবে আপনার কাছ থেকে 2টা টাকা বেশি নেওয়ার জন্য, কিন্তু সে কখনোই চাবে না যে আপনার কাছ আপনি মারা যান বা আপনার অসুখ দীর্ঘায়িত হোক বা আপনি ভালো না হন। সুপ্রিয় দর্শক, আপনি আপনার ডাক্তারের উপর আস্থা রাখবেন। যে কোনো প্রয়োজনে, আপনি যদি খুব সিরিয়াস প্রয়োজন হাসপাতালে যেতে হয় তাহলে আপনার রোগের সম্পূর্ণ বিবরণ দিবেন। যেমন অনেক রোগী ইদানিং দেখা যাচ্ছে হাসপাতালে গিয়ে সে করোনা পজিটিভ, সে গোপন করে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছে। ফলে হচ্ছে কি, ওই রোগী চিকিৎসা করতে গিয়ে 10-12 জন ডাক্তার নার্স ওয়ার্ড বয়ে আক্রান্ত হয়ে যাচ্ছে। সে যদি করোনা পজিটিভ হয়ে থাকে তাহলে ডাক্তার সেই প্রোটেকশন নিয়েই তার চিকিৎসা দিত, ফলে এতগুলো ডাক্তার বাংলাদেশে আজকে আক্রান্ত হতো না। আমি আবারও বলছি যে আপনার যে সমস্যা, আপনি যদি খুব সিরিয়াস সমস্যায় পড়েন যেখানে আপনার হসপিটালে ভর্তি হওয়া অবশ্যই প্রয়োজন, আপনি অবশ্যই হসপিটালে যাবেন, গিয়ে আপনার অসুখের বিস্তারিত বর্ণনা দেবেন, কোনো কিছু গোপন রাখবেন না। সুপ্রিয় দর্শক, এই সময় আমরা কীভাবে ভালো থাকতে পারি, সরকারি বেসরকারি বিভিন্ন মিডিয়ায় অসংখ্যবার প্রচারিত হয়েছে যে আপনি ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। যদি বাইরে নিতান্তই বেরোতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, আপনার জন্য নর্মাল সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলেই হবে। সার্জিক্যাল মাস্ক ওষুধের দোকানে পাওয়া যায়, এখান থেকে কিনে নেবেন। এবং খুব ক্রাউডেড প্লেস যেমন হাট বাজার পারতের পক্ষে যাবেন না। আপনি দেখবেন যে অনেকে আছে যে উৎসবের মতো, আমি দেখেছি যে বিশেষ করে যে কারণ বাজার বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে, কারণ বাজার, যাত্রাবাড়ী বাজার, হাতিপুর বাজার বা বিভিন্ন বাজারে মানুষ উৎসব মনে করে যে মাছ সবজি এগুলো কিনতেছে। আপনি কখনো এটা করবেন না। এখন খুব বড়লোকি দেখানোর সময় না, এখন আমাদের জীবন বাঁচানোর সময়। ফলে আপনার বাসের আশেপাশে যে দোকান বা ছোটোখাটো সবজি দোকান আছে সেখান থেকে আপনি দূরত্ব বজায় রেখে আপনি কখন যাবেন তখন দেখবেন যে আশেপাশে কোনো লোক খুব একটা নাই, 10 জন ক্রেতা একসাথে আছে, আপনি গিয়ে 11 জন হলেন, এখানে সামাজিক দূরত্ব মেনটেন হয় না। ফলে আপনি যখন যেখানে যে দোকান থেকে কিনবেন খেয়াল রাখবেন যে ওই দোকানে যাতে কাস্টমার সবচেয়ে কম থাকে, মানে আপনি অন্য লোকের সাথে যাতে আপনার খুব একটা কাছাকাছি অবস্থানে আপনি না যান। ফলে আপনি বাজার যখন করতে যাবেন অবশ্যই আপনার বাসার আশেপাশে যে কোনো একটা দোকান থেকে কিনে ফেলবেন এবং খুব দ্রুত কিনবেন। যে জিনিস কিনবেন শুধু সেটিই ধরবেন, অন্যটি ধরবেন না। আর
মাস্ক পরে অবশ্যই যাবেন এবং বাসায় এসে ভালো করে সাবান অথবা কোনো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ প্রত্যেকের সচেতনতাই শুধুমাত্র আমাদেরকে এই মহামারী থেকে মুক্ত করতে পারে। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে যেখানে এত ঘনবসতি, সেই দেশে করোনার মতো রূপ যেগুলোকে ডাক্তারি ভাষায় বলা হয় ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট ইনফেকশন হচ্ছে যেগুলো শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাসের মাধ্যমে বা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, এই ধরনের রূপ প্রিভেন্ট করা বা প্রতিরোধ করা আসলেই অলমোস্ট ইম্পসিবল। ফলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি সজাগ থাকতে হবে। আমেরিকা, ইউরোপের মতো দেশ যেখানে এই রোগের কাছে পরাস্ত, সেখানে আমাদের সরকারকে দোষ দিয়ে বা ডাক্তারকে দোষ দিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না, কারণ আমেরিকার মতো বা ইউরোপের মতো দেশেও সরকার এবং ডাক্তার কিচ্ছু করতে পারতেছে না, প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে। এবং সর্বোপরি আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে এবং প্রার্থনা করতে হবে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে এই মহামারী থেকে বাঁচাও। তারপরও কথা আছে, অনেকে বলে যে না, আল্লাহ রক্ষা করবে, আমি বাইরে যাব, এটা হবে না। আল্লাহ আপনাকে বলেনি যে আল্লাহ আকবার বলে আপনি আগুনে ঝাঁপ দেন বা একটা গাড়ির নিচে পড়ে যান। আল্লাহ কখনো তাকে সাহায্য করে না যে নিজেকে সাহায্য না করে। ফলে আপনি আপনার নিজেকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাই সবার জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করবেন, আমি যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।